হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি খুবই প্রয়োজনীয় ট্রিক নিয়ে এসেছি। যে সিক্রেট সেটিংটা খুবই প্রয়োজনীয়, কিন্তু আমরা এটা না জানার কারণে এর ব্যবহারটা আমরা করতে পারি না। আমি আপনাদের কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি কোন সেটিংটা দেখাতে চাচ্ছি এবং এটার কী কাজ। ভিউয়ার্স, দেখুন, আপনার নোটিফিকেশন প্যানেলে এরকম একটা অপশন আছে, এই যে ইউ পাওয়ার সেভিং এই অপশনটা আছে। আপনি আপনার নোটিফিকেশন বারটা নামালে এই অপশনটা পাবেন। এখন এই অপশনটা আসলে কি, এই সেটিংসটার কি কাজ? সাপোজ আপনি কোথাও বের হয়েছেন, ফোনে চার্জ দেওয়ার কোনো উপায় নেই এবং আপনার ফোনে মাত্র 5% চার্জ অবশিষ্ট আছে, এখন আপনি কি করবেন? তখন আপনি ইউ পাওয়ার, এটার মানে হচ্ছে আল্ট্রা পাওয়ার সেভিং, এটা যদি আপনি অন করে দেন, দেখুন আমার ফোনে এখন দেখাচ্ছে যে মাত্র 19% চার্জ আছে এবং এটার জন্য হয়তো আধা ঘন্টা ফোনটা চলতে পারে। কিন্তু আমি যদি এটা অন করে দিই তাহলে আমার ফোনটা আমি কমপক্ষে 2 ঘন্টা ইউজ করতে পারবো, মানে চার্জটা যেখানে আধা ঘন্টা থাকতো সেখানে 2 ঘন্টা ইউজ করা যাবে। তো আমি এটা অন্য একটি ফোন দিয়ে এই ফোনটা রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি অন্য একটি ফোন দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি এই অপশনটি। তো আমি যদি এই যে নোটিফিকেশান বারটা নিচে নামি, দেখুন এখানে আপনি পাবেন আপনার ফোনে এই যে আলট্রা পাওয়ার সেভিং যে অপশনটা আছে, দেখুন এটা আমি অন করব। দেখুন অন করার পর এখন দেখাচ্ছে যে ব্যাটারি পার্সেন্টেজ আছে, রিমেনিং আছে 15%। দেখুন আর এস্টিমেটেড ইউজেস টাইম রিমেনিং 9 আওয়ার 45 মিনিট। যদিও এটা অ্যাকিউরেট দেখাচ্ছে না, মানে হচ্ছে যে আমি এই পাওয়ার সেভিংটা অন করার পর 9 ঘন্টা ফোনটা ইউজ করতে পারবো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 15% দিয়ে আমি আধা ঘন্টা ইউজ করতে পারবো। তারপরে দেখুন এটার কিছু রেস্ট্রিকশন আছে, সব অ্যাপগুলো আপনি ইউজ করতে পারবেন না, মাত্র কিছু অ্যাপ সিলেক্টেড যেগুলো খুবই প্রয়োজনীয় সেই অ্যাপগুলো রান থাকবে, বাকি সব অ্যাপ কিন্তু অফ হয়ে যাবে। টার্নিং অফ মোবাইল ডাটা হোয়েন স্ক্রিন ইজ অফ, মানে স্ক্রিনটা অফ হওয়ার সাথে সাথে মোবাইল ডাটাও অন অফ হয়ে যাবে অটোমেটিক। আবার আপনি ইউজ করতে পারবেন, বাট ফোনের স্ক্রিন লাইট অফ হয়ে গেলে ডাটাও অটোমেটিক অফ হয়ে যাবে। তো আমি এটাকে অন করে দিচ্ছি, এই যে টার্ন অন, দেখুন টার্নিং অন আল্ট্রা পাওয়ার সেভিং। দেখুন এখন এটা অন হয়ে গেছে, দেখাচ্ছে রিমেইনিং ব্যাটারি আছে মাত্র 15% এবং এটাতে ইউজ করা যাবে 9 আওয়ার, মানে প্রায় 10 ঘন্টার মতো ফোনটা অ্যাক্টিভ থাকবে এটা দিয়ে। তো এখানে দেখুন কিছু খুবই প্রয়োজনীয় যেগুলো শুধু সেগুলোই অ্যাক্টিভ আছে, অ্যাপগুলো আপনি কল করতে পারবেন, মেসেজ করতে পারবেন, ইন্টারনেট ইউজ করতে পারবেন, আরও 3টা অ্যাড করা যাবে যেগুলো আপনি প্রয়োজন মনে করেন। তো আমি আরেকটা এখানে অ্যাড করছি, প্লাস এনে ক্লিক করে দেখুন এখানে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে আর ক্যালকুলেটর, মানে এগুলোর মধ্যেই আপনাকে বাকি 3টা সিলেক্ট করতে হবে। তো যেগুলো আপনি যদি মনে করেন ফেসবুক ইউজ করতে চান তো ফেসবুকটা আপনি অ্যাড করে নেবেন, হোয়াটসঅ্যাপটা যদি চান হোয়াটসঅ্যাপটাও অন করে নিতে পারেন, আরেকটা যদি চান কিছু ক্যালকুলেটর আছে, মেমো আছে, ক্যালকুলেটর আছে, মেমো আছে, গুগল প্লাস, যে কোনো কিছু। তো আমি মেমোটা অ্যাড করে নিচ্ছি। দেখুন এভাবে সর্বমোট 6টা অ্যাপ আপনি ইউজ করতে পারবেন, আর আপনার ফোনের চার্জটা মানে খুবই কম চার্জ দিয়েও আপনি অনেক বেশি ফোনটাকে রান করতে পারবেন। এটা সাধারণত আপনি যদি কোথাও বেড়াতে যান, বেরিয়েছেন কিন্তু ফোনটা চার্জ নেই, চার্জ দিতে ভুলে গিয়েছিলেন, বেশি চার্জ নেই, তো তখন আপনি এটাকে অন করে দিতে পারেন, বা আপনার যখন প্রয়োজন এটা আপনি বুঝছেন যে কখন এটা দরকার হবে। দেখুন বেশিক্ষণ কিন্তু স্ক্রিন লাইটটা থাকে না, 5 সেকেন্ড পরে স্ক্রিন লাইটটা অফ হয়ে যায়, ফোন কিন্তু সবসময় এরকমই থাকবে। দেখুন আপনি হোম কিতে ক্লিক করলেও এই স্ক্রিনটাই থাকবে, অন্য কোনো স্ক্রিনে আপনি যেতে পারবেন না, জাস্ট কল দিলে কলে যেতে পারবেন, বা অন্য মানে এই অ্যাপগুলো এবং এই স্ক্রিন এর বাইরে আপনি যেতে পারবেন না। তো ফ্রেন্ডস, এখন কিন্তু আপনার নোটিফিকেশন প্যানেলে কিছু নেই, তো আপনি যদি নেট ইউজ করতে চান, নেট কানেকশন কীভাবে বের করবেন? এই জন্য যে উপরে যে 3টা ডট ডট চিহ্ন আছে এখানে গিয়ে যে সেটিংস এখানে যাবেন, তারপরে যে ওয়াইফাই আছে, মোবাইল নেটওয়ার্ক, আপনি যেটা অন করতে চান এই যে এখান থেকে মোবাইল নেটওয়ার্ক এটা অন করতে পারবেন, ওয়াইফাই অন করতে পারবেন, এই যে আবার যদি এটা অফ করতে চান সেম এখানে গিয়ে এই যে টার্ন অফ আল্ট্রা পাওয়ার সেভিং মোড এটাতে ক্লিক করলে আপনার
আবার আগের অবস্থায় ফিরে যাবে, মানে এই সিস্টেম থেকে আপনি বেরিয়ে এসেছেন, এখন নর্মাল মুড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো ট্রিক, আশা করি ট্রিকটি আপনাদের কাছে ভালো লাগবে। এরকম আরও প্রয়োজনীয় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।